নগার হাটে বেড়েছে ধানের সরবরাহ। সরকার ধান ও চাল সংগ্রহে দর বেঁধে দেয়ায় ব্যবসায়ীরা মন প্রতি ৫০ থেকে ৮০ টাকা কমে কিনছেন ধান। চাষিদের অভিযোগ, মৌসুমের শুরুতেই ব্যবসায়ীরা বাজার নিয়ন্ত্রণ করায় ন্যায্য দর থেকে বঞ্চিত হচ্ছেন। বিস্তারিত জানাতে মহাদেবপুর হাটে আছেন রিপোর্টার এম আর রকি, যাচ্ছি তার কাছে। মাঠগুলোতে ইতিমধ্যে আমনের ধান কাটা কিন্তু শুরু হয়েছে এবং গেল কয়েকদিনের তুলনায় হাটগুলোতে কিন্তু একদিকে নতুন জাতের আমন, অন্যদিকে কিন্তু আউশের পারিজা জাতের ধানের যে সরবরাহ তাকে কিছুটা বেড়েছে এই হাটগুলোতে। এবং ধানের সরবরাহ যত বাড়ে তত কিন্তু দরের জায়গাটা বেশ ওঠানামা করে। আজকের হাট আমরা লক্ষ্য করছিলাম গেল কয়েকদিনের তুলনায় কিন্তু পারিজা জাতের যেসব ধান রয়েছে এই ধানগুলো ১২০০ টাকার উপর বিক্রি হচ্ছিল, আজকে কিন্তু সেটা ১১৪০ থেকে ১১৫০ টাকা। অন্যদিকে নতুন জাতের যেসব ধান উঠেছে এই ধানগুলো কিন্তু ১০৫০ থেকে ১০৮০ টাকা প্রতি মণ বিক্রি হচ্ছে। অন্যদিকে কিন্তু চিনি আতবা সুগন্ধি জাতের যেসব ধান রয়েছে, চিকন সরু, এই ধানগুলোর দরের জায়গাটাও কিছুটা কিন্তু ওঠানামা করছে। ৫০ থেকে ১০০ টাকা পর্যন্ত দরের এই ওঠানামা কিন্তু আমরা লক্ষ্য করছিলাম এই প্রান্তিক পর্যায়ে হাটগুলোতে। তবে গতকাল সরকারিভাবে ধান এবং চাল সংগ্রহের যে ঘোষণা দেওয়া হয়েছে, এই চাল সংগ্রহ ঘোষণার পরে কিন্তু ব্যবসায়ীদের দিক থেকে বলা হচ্ছে তারা আসলে ধান চাল সংগ্রহ করার ঘোষণার পর থেকে কিন্তু তাদের মতো করে বাজার কিছুটা পর্যবেক্ষণ করে ধান চাল কিনে থাকেন এবং তারই কিছুটা প্রভাব এখানে আমরা লক্ষ্য করছিলাম। ধানের বাজার কিন্তু এই পারিজা জাতের যেসব ধান ছিল এই ধানগুলো কিন্তু আউশের ধান, এই ধান কয়েকদিন কিন্তু ১২০০ টাকার মন পর্যন্ত বিক্রি হচ্ছিল, তবে আজকে হঠাৎ করে ২০, ৩০ বা ৪০ টাকা প্রতি মনে কিন্তু কম দরে কিনছেন এখানকার ব্যবসায়ীরা। অন্যদিকে কিন্তু যেসব কাটারি, নাজির, জিরা, বিশেষ করে চিকন সরু জাতের ধান রয়েছে এই ধানগুলো ১৪৫০ থেকে ১৫০০ টাকা পর্যন্ত কিন্তু কেনা বেচা চলছিল। তবে হঠাৎ করে কিন্তু এই মৌসুমের প্রথম দিকে যখন নতুন ধান ওঠে দরের জায়গাটা কিন্তু লাফিয়ে অনেকটা কমিয়ে দেওয়া হয় এবং এই জায়গায় কিন্তু ব্যবসায়ীরা আসলে যে বিষয়টি বোঝানোর চেষ্টা করেন, নতুন জাতের ধান ওঠার পর তারা কিন্তু চাল ক্রাশিং করতে গিয়ে কিছুটা চাল কম পান। অন্যদিকে কিন্তু ব্যবসায়ী চাষিদের দিক থেকে যে বিষয়টি বলা হয়ে থাকে যে ব্যবসায়ীরা আসলে বাজারগুলোকে এক ধরনের তাদের মতো খেয়াল খুশির মতো কেনা বেচার কারণে কিন্তু কাঙ্ক্ষিত দর কিন্তু বরাবরই বঞ্চিত হন চাষিরা। তবে সরকার এবার অভ্যন্তরীণ বাজার থেকে ধানের যে বাজার রেট বেঁধে দিয়েছে প্রতি কেজি ২৮ টাকাতে কিনবে, গেল বছর থেকে কিন্তু ধানের দর ১ টাকা বাড়িয়েছে। অন্যদিকে চালের দর প্রতি কেজিতে ২ টাকা বাড়ানো হয়েছে, ৪২ টাকা কেজিতে চাল কেনার যে ঘোষণা দিয়েছে। আসলে কৃষি উপকরণের যে দর লাফিয়ে বেড়েছে তাতে কিন্তু ধানের বাজার ব্যবস্থার সাথে কিন্তু বর্তমান সরকারের যে দর এই দরের কিন্তু একটা অসামঞ্জস্য রয়েছে এ বলছেন এখানকার চাষিরা। এবং কৃষি উপকরণের কয়েক দফা দর বৃদ্ধির কারণে কিন্তু ধান উৎপাদন করতে গিয়ে কিন্তু ২৫ থেকে ২৮, ২৭ টাকা পর্যন্ত প্রতি কেজিতে খরচ হয় এমন অভিযোগ বা এমন দাবি কিন্তু কৃষকের মুখ থেকে আমরা পাচ্ছিলাম। এবং আরেকটি বিষয় হলো যে ধানের বাজার কিন্তু বর্তমানে যে বাজারটা বিরাজ করছে ১১২০ টাকা থেকে ১১৪০ টাকা মোটা জাতের যেসব ধান রয়েছে সরকারের বাজার ব্যবস্থার সাথে কিন্তু অনেকটা ফারাক থাকার কারণে চাষিদের দিক থেকে কিন্তু সরকারের ঘরে ধান দেওয়ার যে আগ্রহ এটা কিন্তু অনেকটাই কম থাকে। এবং আমরা বিগত মৌসুমগুলোতে বা বিগত বছরে ধান সংগ্রহ অভিযানের যে বিষয়টি লক্ষ্য করেছিলাম বাজারের দর কিছুটা বেশি থাকার কারণে কিন্তু সরকারের ঘরে ধান দেওয়ার যে নিরুৎসাহী এই নিরুৎসাহের কারণে কিন্তু সংগ্রহ অভিযান অনেকটা ধানের ক্ষেত্রে ব্যাহত হয়েছে এবং চালের ক্ষেত্রেও কিন্তু ব্যবসায়ীরা কিছুটা তাদের সংগ্রহ অভিযানের সাথে সম্পৃক্ত হয়েছিলেন। কিন্তু এবছর আসলে ধানের এবং চালের বাজারে কিন্তু বিস্তর একটা ফারাক রয়েছে। খুচরা পর্যায়ে চাল প্রতি কেজি কিন্তু মোটা চাল বিক্রি হচ্ছে ৫০ টাকার উপরে, অন্যদিকে সরু জাতের যেসব চাল রয়েছে এই চালগুলো কিন্তু ৭৫ থেকে ৭৮ টাকা পর্যন্ত প্রতি কেজি বিক্রি হচ্ছে। তো এই জায়গায় কিন্তু সরকারের এই বাজার ব্যবস্থার সাথে এই প্রান্তিক পর্যায়ে হাটগুলোর একটা বিস্তর ফারাক রয়েছে এবং এই ফারাকের কারণে এবছর কিন্তু ব্যবসায়ীরা যে বিষয়টি বলার চেষ্টা করছেন যে তারা আসলে ধান চাল সংগ্রহের যে বাজার দর এটাকে তাদের দিক থেকে একটা অসামঞ্জস্য বলছেন। তবে হাটগুলোতে এক ধরনের নিয়ন্ত্রণ বাজার ব্যবস্থার কারণে কিন্তু মৌসুমের এই প্রথম ভাগেই ধানের বাজার কিছুটা ব্যবসায়ীদের দখলে রয়েছে, এ কারণে কাঙ্ক্ষিত দর থেকে বঞ্চিত হচ্ছেন এমন অভিযোগ কিন্তু চাষিদের মুখ থেকে আমরা পাচ্ছিলাম। এই ছিল নওগাঁর মহাদেবপুরে ধান চাল বেচা কেনার খবর আমার কাছে। আমরা সরাসরি ছিলাম নওগাঁয়।